আসসালামু আলাইকুম, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য আবার চলে এলাম ইসমাইল হোসেন নতুন আরেকটি মুভি রিভিউ নিয়ে। আসলে নতুন না, 2017 সালের তামিল একটি মুভি, থ্রিলার এবং সাসপেন্স এবং খুব মজাদার কাহিনী একটি মুভি। ডাইরেক্টর খুব ভালো পেরেছে আমাদের আপনাদের সাথে মাথাকে নিয়ে একটা কাজ করতে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এমনভাবে ধরে রাখবে এই ছবিটিতে, আপনি চিন্তা করতে বাধ্য হবেন যে কি করতে চাচ্ছে এই ডাইরেক্টরটা। তামিল ভাষার এই সিনেমাটা মুক্তি পায় 2017 সালে এবং ডাইরেক্টরের নাম হচ্ছে পুষ্পাকার, এবং এই সিনেমার মেন রোলে ছিল হচ্ছে মধুবান, যিনি বলিউডের অভিনেতা, এবং মিস্টার বিজয়। দুটো লোকের চরিত্র পাশাপাশি রেখে এমনভাবে ওনারা শেষ করেছেন যে আপনার চিন্তা করতে ভাবতে কষ্ট হবে। 8.7 IMDb রেটিং নিয়ে এই সিনেমাটি 600 মিলিয়ন ইনকাম করেছেন, যার বাজেট ছিল 110 মিলিয়ন। বেসিক্যালি সিনেমাটা দুটো রোল, দুটো চরিত্রকে পাশাপাশি রেখে সিনেমা যেভাবে শুরু করেছে, শেষ পর্যন্ত আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে কি করতে চাচ্ছে ডাইরেক্টর। আপনাকে আমার মাথা দিয়ে যেভাবে খেলছে আজকে সিনেমাটা দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। বিক্রম, যিনি একজন পুলিশ অফিসার এবং খুব রুট টাইপের একটা লোক, যিনি ক্রস ফায়ারের মাস্টার, যিনি আসামিকে ধরলে মেরে ফেলে এমন একটা লোক, এবং অপরদিকে বিদা, যে একটা শীর্ষ সন্ত্রাসী ওই শহরে, এবং এই সন্ত্রাসীকে খোঁজার জন্য এই বিক্রমের টিম খুব মানে সারা বছর খুব চেষ্টা করে। বাট খেলা তখনই শুরু হয় যখন এই বিদা বিক্রমের কাছে এসেই ধরা দেয়, এবং যখন পুলিশ স্টেশনে এসে ধরা পড়ে, এবং সে শুধুমাত্র বিক্রমের সাথেই কথা বলবে এবং বিক্রমের সামনেই সবকিছু খুলে বলবে। বিক্রম খুব আশ্চর্য হয়ে যায় কেন সেই শীর্ষ সন্ত্রাসী শুধু বিক্রমকেই চায় এবং বিক্রমের কাছেই সম্পূর্ণ সব তথ্য ফাঁস করতে চায়। একের পর এক বিদার নিজের গল্প বলে, নিজের জীবনের কাহিনী বলে, এবং একটি কেস শুরু হয়, একটি মার্ডার শুরু হয়, মার্ডার মিস্ট্রি শুরু হয়, থ্রিলার সাসপেন্স সবকিছু দিয়ে এন্ডে এসে আসলে করাপ্টেড পুলিশ অফিসার এবং এই ক্রস ফায়ার নিয়ে পুরো গল্পটা শেষ হয়। আরো ভালো দেখতে হলে আপনাকে সিনেমা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি চাইবো আপনারা সিনেমাটা দেখেন। 2017 সালে সিনেমা হলো, ভয় করার কিছু নাই, ইউটিউবে একদম ফ্রি, জিরো টাকা কোনো খরচ হবে না, শুধু ইন্টারনেটে কিছু পয়সা খরচ হবে, ইন্টারনেটে মেগাবাইট খরচ হবে। আপনি ইন্টারনেটে ইউটিউবে ফ্রি অফ কস্টে দেখুন, এবং এই ডেসক্রিপশন বক্সের নিচে সিনেমাটার লিঙ্ক দেওয়া আছে, আপনি অনায়াসে দেখতে পারেন ছবিটা, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবার করবেন। নতুন চ্যানেল আমারটা, আপনাদের আসলে বেসিক্যালি লাইক এবং কমেন্টসই আমার প্রাপ্য, আমার হচ্ছে যে উৎসাহ উদ্দীপনা আমার নেক্সট ভিডিও করতে সাহস যোগাবে। নেক্সটে আমি আরো কিছু ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এই পর্যন্তই, আজকে আপনাদেরকে শুভরাত্রি, ধন্যবাদ। করোনার সময় ঘরে থাকুন, সেফ থাকুন, ফ্যামিলিকে সেভ করুন। বাই বাই।